পুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রঙনের মৃতের বিষয়টি নিয়ে বাড়িতে সবাই যখন শোকে কাত ঠিক সেই সময় বেদেপল্লিতে সাত দিন কেটে যায় রঙনের সাত দিন পরে জ্ঞান ফিরলেও কিছুই মনে করতে পারছে না রঙন বেদেপল্লীর সর্দারের বাড়িতে রাখা হয়েছিল তাকে সর্দারের মেয়ে ঝিলিকের সেবাই জ্ঞান ফিরে পেয়েই রঙন বলে আমি কে আমি কোথায় ঝিরিকে কথা শুনে মনে মনে খুশি হয় ভাবে কিছুই যখন মনে করতে পারছে না তখন ওকে আমি যে নাম পরিচয় দিব সেটাই হবে ওর পরিচয় তাই তো তড়ি করে বলে এই কি আকাশ তুমি এসব কি বলছো তবে কি তুমি সব কিছু ভুলে গেছো তুমি তো আমার আকাশ আমি তোমার ঝিলিক ওদিকে কারোতে কিন্তু তুতে বারবার একই কথা বলেই যাচ্ছে সে কিছু করেনি যা করেছে প্রিয়াঙ্কা আর মন্দিরা তাকে ফাঁসানো হয়েছে তুতের কথা সত্যতা যাচাই করতে চায় এবার সিদ্ধার্থ তাহলে কি রঙন ফিরে আসার আগেই সব সত্যিটা জানতে পারবে সিদ্ধার্থ আর রঙন কি বেতে পলিতে আকাশ পরিচয়ী থাকবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ